রাজধানীর মিরপুর এলাকায় নির্মিত কালচি উড়াল সড়কটি উদ্বোধন করা হয়েছে। আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এই উড়াল সড়ক ও প্রশস্ত রাস্তার উদ্বোধন করেন। এতে যেমন স্বল্প সময়ে মিরপুর থেকে বিমানবন্দর উত্তর এলাকায় যেমন যাওয়া যাবে, তেমনি গুলশান, বনানী ও রামপুরা এলাকায় যাওয়াও সহজ হবে। প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, 10 থেকে 15 মিনিটের মধ্যে মিরপুর থেকে বিমানবন্দরে যাওয়া যাবে। ঢাকার বাতাসের বর্তমান অবস্থা অস্বাস্থ্যকর। আজ রোববার সকাল 10টায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স স্কোর 188 নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানীর অবস্থান ছিল পঞ্চম। এর আগে গত 2 দিন দুর্যোগপূর্ণ বায়ুর মধ্য দিয়ে দিন কাটিয়েছিল নগরবাসী। যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় এক শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগে ট্রেন পরিচালক আবদুল্লাহ আল মামুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশি বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন এক চিঠিতে তাকে সাময়িক বরখাস্ত করেন। এদিকে চট্টগ্রামের লোহাগড়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে। এতে আহত হয়ে মোটরসাইকেলটির চালক এক তরুণ হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার রাত 11:15টার দিকে উপজেলার 12 আউলিয়া ডিগ্রি কলেজ গেট এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রংপুরের কারমাইকেল কলেজের ছাত্রদের হোস্টেলে বহিরাগতরা হামলা ও ভাঙচুর করেছে। শনিবার সন্ধ্যা 7:30টার দিকে জিএল হোস্টেলে এ ঘটনা ঘটে। এতে হল মনিটর আকিমুল ইসলাম সহ অন্তত 10 শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে আকিমুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কজন রুশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিয়েছে নেদারল্যান্ড সরকার। তাদের অভিযোগ, মস্কো তাদের দেশে গুপ্তচর পাঠানোর চেষ্টা করছে। শনিবার ডাচ সরকার বলেছে তারা রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে কনসুলেট বন্ধ করবে আর হেগের দূতাবাসে রুশ কূটনীতিকদের সংখ্যা কমিয়ে ফেলবে। এবারে খেলার খবর। মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপে আজ মুখোমুখি হবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় ম্যাচটি শুরু হবে। রাত 11টায় নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা।